মর্নিং বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের দিনটাও খুব সিম্পল আর পাঁচটা দিনের মতন আমার শুরু হয়েছে। সকালবেলায় বর চলে গেছে ডিউটি, আর আমার ঘরে যে সমস্ত কাজ থাকে, যেগুলো ধরো মানে কি বলবো বাসি কাজ যেটাকে বলি, সেই সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন শুধু বাকি আছে তোমার রান্নাটা। তো দেখতেই পেলে আমি চান করে উঠে পুজো আর্চা করে নিলাম। পুজো আর্চা করে এবার যাব রান্নার দিকে, শুধু রান্নাটা বাকি আছে, আর আমার ডেলি যে ফার্নিচার ক্লিনিং থাকে সেইটুকু বাকি আছে, আর কিছু সেরকম বাকি নেই। আর যখন আমি চান করে বেরালাম, তখন তোমার ফ্লিপকার্ট থেকে ওই আমার গ্রসারির কিছু জিনিস এলো। এই ফার্স্ট টাইম আমি ফ্লিপকার্ট থেকে গ্রসারির জিনিস কিনলাম, তো একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো। এখনও জিনিসগুলো দেখা হয়নি, কারণ সেই মুহূর্তে জাস্ট আমি স্নানটা করে বেরিয়েছি আর ওরা এসছে, তো সেই জন্য পুজোটা আগে ভাবলাম যে সেরে নিই, কারণ থাকে না মানে ওইগুলো আবার ছোবো, এই করবো সেই করবো, সেই জন্য পুজোটা আগে করে নিলাম। এরপরে রান্নাটা চাপিয়ে ওইগুলো সমস্ত তুলব, আর আমিও দেখবো যে কীরকম ধরনের ওরা মাল পাঠায়। মানে এই ফার্স্ট টাইম তো কোনো এক্সপিরিয়েন্স নেই জিনিসটা। তার সঙ্গে দুটো কিচেনের আরও কন্টেনার নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে রান্নাটা চাপিয়ে নিই। ওকে, রান্না বলতে আজকে সেরকম কিচ্ছু নেই, খুব সিম্পল রান্না হবে। আজকে পোস্ত করব ঘরে, কালকে পাঁচমিশালি সবজি রয়ে গেছে, আর তোমার ডাল করে নিয়েছি, এখন শুধু করব তোমার পোস্তটা, ঠিক আছে? পোস্ত করব, আর অভি যখন আসবে তখন ডিমের অমলেট তো করি, খুব সিম্পল ব্যাপার, ডিমের অমলেট করে দেবো আজকে, কারণ অলরেডি তোমার 11:45 বেজে গেছে, 11:45 মানে 11:30 থেকে 11:15 হবে এখন হয়তো বেজে গেছে, তো সময় নেই একদম হাতে, তো সেই জন্য চলো রান্নাটা ঝটপট করে নিই, তারপরে ওইগুলো জিনিসগুলো তুলবো, ঠিক আছে? চলো। এই দেখো পোস্তটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো পোস্তটা ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, তোমার পোস্তটা বাড়তে মানে মিক্সিতে বাড়তে স্পেশালি খুব সুবিধা হয়, তো সেই জন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিই। এবার শুধু তরকারিতে পোস্তটা চাপাবো আর তোমার পোস্তটা বেটে দেবো, তাহলে আমার কিন্তু হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট, পোস্ত আমার হয়ে গেছে, আর ডাল তো আছেই, শুধু ডিমের অমলেট হবে, সেগুলো নাই পরে হবে। এই দেখো ফ্লিপকার্ট থেকে এসেছে গোসারির সব জিনিসপত্র, তো এগুলো আমার এখনো বললাম যে দেখা হয়নি, তো চলো দেখি কেমন এসেছে আর তোমাদেরকেও দেখাই। ওকে চলো। আর সব থেকে মজার ব্যাপার হলো এটাই যে এখানে ফ্লিপকার্টে গ্রোসারি নিয়েতে মানে অ্যাকচুয়ালি আমি কোনোদিন অনলাইনে এরকম গ্রোসারি শপিং করিনি, ঠিক আছে? তো একদিন মানে মার্চ 5-6 দিন আগের কথা বলছি, আমি এই একটু কসমেটিক্সের জিনিস দেখছিলাম, তারপর তোমরা তো জানোই যে আমি ইয়ে করি, ওই তোমার ঘর সাজানো টুকিটাকি জিনিস দেখি, তো সেই সব দেখছিলাম, দেখতে দেখতে দেখছি গ্রোসারির ওপর কোনো অনেক অফার চলছে। ওকে, দেখছি 1 টাকায় জিনিস পাওয়া যাচ্ছে, আমার 1 টাকায় জিনিস জিনিস দেখি তো কী অফার, দেখবি একটা কিউরিয়াসিটি হয়, তাই না? তো ওপেন করলাম, দেখছি হ্যাঁ 1 টাকায় দিচ্ছে, 1 টাকায় 1 কিলো আটা, 1 কিলো চিনি, আমরা ব্যাপারটা কী দেখি তো। তো দেখলাম যে হ্যাঁ এরকম দিচ্ছে, কিন্তু তুমি একটা ইউনিটের বেশি অন্য ইউনিট নিতে মানে 2 কি 3টে মানে 1-এর বেশি অধিক ইউনিট তুমি নিতে পারবে না, 1টা করে ইউনিট নিতে হবে, আর স্পেশালি যে জিনিসগুলোর ওপর অফার চলছে তো সেই জিনিসগুলোই শুধু 1 টাকা, বাকিগুলো যেরকম দোকানের দাম হয় তার থেকে একটু কম একটু বেশি, সেটা নিজেকে জেনে মানে ইয়ে করতে হবে। আর এখানে আরেকটা ইয়ে হলো যে 1000 টাকার ওপরে নিলে তোমার ডেলিভারি চার্জ লাগবে না, ফ্রি ডেলিভারি। ওকে, তো আমার তো তোমার টোটাল 1200 টাকার জিনিস হয়েই গেছে, তো আমার ডেলিভারি চার্জ লাগেনি। তো তোমাদেরকে দেখাই আমি কোন জিনিসগুলো 1 টাকাতে পেয়েছি, মানে 1 টাকা এখন কিছু হয়? কিচ্ছু হয় না,
এটা ভেবেই যেন একটা ভীষণ একটা আনন্দ আনন্দ ব্যাপার হচ্ছে। প্লাস ফার্স্ট টাইম অনলাইনে গ্রসারি নিচ্ছি, তো জিনিসগুলো কেমন এসছে সেটাও একটা দেখার ব্যাপার আছে। তো দেখো ফার্স্ট টাইম দেখাচ্ছি কোনগুলো আমি এক টাকাতে পেয়েছি। আমি এক টাকাতে এই এটা কত আছে 500 এই বেসন পেয়েছি, ফরচুনের বেসন এক টাকাতে। ওকে, আর গোল্ড টাচে ডেয়ারি ঘি এটাও এক টাকাতে, এটা 100 ml। ওকে আচ্ছা, উত্তম সুগার সালফেট ফ্রি, ঠিক আছে, এটাও পেয়েছি আমি এক টাকাতে 1 কিলো। 1 কিলোই তো, হ্যাঁ 1 কিলো 1 টাকাতে। জাস্ট ভাবতে পারছি না, এত এত বেশি আনন্দ হচ্ছে যে কি বলবো। আর আর কি যেন নিয়েছি, আচ্ছা এই চাকি আটা এটাও 1 কিলো 1 টাকায়। ওকে, তার মানে কটা জিনিস ছিল, 4টে হলো, আর একটা কিছু পেয়েছি। ও এই একটা গণেশ চাকি আটা এটাও পেয়েছি 1 টাকাতে। তো এই 5টা জিনিস আমি 1 টাকাতে পেয়েছি, পেয়ে ভীষণ আনন্দ হচ্ছে কিছু বলার নেই। প্লাস এইগুলো তো অফার আছে, যেমন এই সফোলা ওটসের এটার সঙ্গে এই ছোট ওটসটা ফ্রি পেয়েছি, ঠিক আছে। ম্যাগি তো অফার চলছিল, ম্যাগি সুপার সেভিং প্যাকটা অফার চলছিল। এগুলো 1 টাকা নয়, বাট তোমার কি বলবো, যেটা তোমার দোকানে দাম নেই তার থেকে অনেকটাই কমে নিয়েছি। আমি তোমাকে আমার তো এখন খোলা যাবে না, নাহলে আমি তোমাকে ইয়েটা দেখে নিতাম। ওকে, তারপরে এর চেঞ্জে হাক্কা নুডলসটা 1 টাকা, এই সরি একটু কম নিয়েছে, এইসব নিয়েছে। তো এই হলো গোলদারি, দেখে নাও প্রচুর গোলদারি জিনিস এসছে, এখানে আছে, এখানে আছে, ছড়ি ছড়ি আছে। আর এই দুটো যে কন্টেনার, এই কন্টেনার দুটো তোমাদেরকে দেখায়, এত ভালো কন্টেনার জাস্ট আমি ভাবতে পারছি না। প্রথমে এইটা দেখায়, ঠিক আছে, এইটা তোমার নর্মাল তুমি ফ্লিপকার্ট থেকে বা বাজার থেকে, বাজারে কত দাম আমি জানি না সুতরাং আমি বলবো না, এখানে ফ্লিপকার্টে দেখতে যাও 100 rupees এটা দাম আছে, কোথায় 100 টাকা কোথায় 110 টাকা এরকম ধরনের দাম শো করছে। কিন্তু আমি এটা কততে পেয়েছি জানো, মাত্র 50 টাকায় পেয়েছি মাত্র। আর সব থেকে কন্টেনারটার মজার জিনিসটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হলো কন্টেনারটা, এইভাবে ওপেন করতে হয়। ওকে, আর এইটা হলো সব থেকে মজার জিনিস, মানে এটা পার্টিশন করা আছে, তুমি একটা কন্টেনারের মধ্যে তিন রকমের জিনিস তোমরা রাখতে পারবে, বুঝেছো। আমি ভেবেছি 3 রকমের ডালই এর মধ্যে রাখবো, তাহলে কোনো অসুবিধা হবে না। আর এই যে ডিভাইডারটা আছে এটা দিয়ে তো ডিভাইড করেই দিচ্ছে। আর এই যে ক্যাপটা আছে এটা জাস্ট তোমরা মানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তুমি যে ডালটা মানে যে জিনিসটা নেওয়া সেটা তোমরা নিতে পারবে। আর এইটা হলো এয়ার টাইট ক্যাপ, তো খুব ভালো না জিনিসটা, দারুণ না জিনিসটা, খুব ভালো। ঠিক আছে, তো এইটা হলো ওই কন্টেনারটা, এটা আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা কন্টেনার নেওয়ার, আস্তে আস্তে নেবো। এতে কি স্পেস সেভিং হয়, তোমার মানে একই টাইপের জিনিস, ডাল ধরো একই টাইপের জিনিস একটা জায়গাতেই থাকবে, এই জিনিসগুলো খুব বেশ ভালো ফেসিলিটি হয়। এখন একটা নিয়েছি, পরে আরও নেওয়ার ইচ্ছা আছে। ওকে, নেক্সট কন্টেনার তোমাদের দেখাচ্ছি, এটাও একটা অন্যরকম কন্টেনার, জিনিসটা দেখি আগে। এটারও দাম তোমার লেখা আছে 70 টাকা, কিন্তু আমি এটা পেয়েছি 30 টাকাতে। তো ফ্লিপকার্টে যখন অফার চলে না, সিরিয়াসলি খুব ভালো ভালো অফার চলে। আর আমি তো কি বলবো, ম্যাক্সিমাম অনেকটা টাইমই আমি অনলাইন শপিংয়েই কাটাই, আমার খুব ভালো লাগে, মানে আমি তো শপিং প্রিয় যাকে বলে, আমার শপিং করতে ভীষণ ভীষণ ভালো লাগে, কিছু বলার নেই। যে কোনো শপিং, শুধু যে মানে ড্রেস কসমেটিক্স তা না, সব রকম শপিং করতে ভালো লাগে। আচ্ছা এটা খুলে দেখি কেমন এসছে, না প্লাস্টিকের, এটা তো বিপিএ ফ্রি আছেই, এই যে এখানে ওপেনার আছে এভাবে ওপেন করতে হয়, মানে এয়ারটাইট একটা কন্টেনার, এটা নর্মাল পাতি কন্টেনার, ঠিক আছে কোনো অসুবিধা নেই, মানে এয়ারটাইট সুতরাং কোনো অসুবিধা নেই কিছু, ঠিক আছে ঠিক আছে। সব থেকে বেস্ট কন্টেনার আমার এইটা, এইটা হলো আবার সব থেকে বেস্ট কন্টেনার।
তো এই ছিল আমার ফ্লিপকার্টে মানে অনলাইন ফার্স্ট টাইম গ্রোসারি শপিং। ভালো আছে। আচ্ছা, এক্সপায়ারি ডেটগুলো একবার দেখে নি না? অনেক সময় কি হয়, এক্সপায়ার হয়ে যায়, তখন সেই মালগুলো দিয়ে দেয়, সেটা হলে তো মুশকিল আছে না? সব কিন্তু দামের মধ্যে আছে, কোনো অসুবিধা নেই। এটা হলো পিৎজা, পাস্তা, সস। এটা হলো নর্মাল টমেটো কেচাপ। এগুলো না এক্সপায়ার হয়ে যায় অনেক সময়, সেই মালগুলো হয়তো দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার থাকে না? কিন্তু এক্সপায়ারের কোনো গল্প নেই, ঠিক আছে, সব কারেন্ট মাল দিয়েছে। তো আমি ভীষণ খুশি, অনলাইন শপিং করে নেক্সট মান্থ আবার হচ্ছে। ওকে, চলো বাকি কাজগুলো ফটাফট সারি, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আগে এগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে এখন রেখে দিই, পরে গোছানো হবে, ঠিক আছে? ও সরি, এই মুসুর ডালটাও তো দেখাতে ভুলে গেলাম। এই মুসুর ডালটাও কিন্তু 1 টাকাতে পেয়েছি, ভুলে গেছিলাম। 500 গ্রামে মুসুর ডাল 1 টাকা। চলো এগুলো ফটাফট গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো হচ্ছে। এবার জামা কাপড়গুলো খুলছি, আর এই যে ব্যালকনিতে এসেছি, আমার বর আসবে, বরের জন্য ওয়েট করছি। বর চলে আসলে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, মানে লাঞ্চ তো হয়নি, লাঞ্চ করে নেবো। এই চলছে। তো চলো, আমি এখন একটু এখানে বসবো, কাজ যেহেতু শেষ হয়ে গেছে একটু বসি। আজকে এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে, আর মেঘলা ওয়েদার নেই, আর কিন্তু রোদও ওঠেনি, বৃষ্টি পড়েনি, রোদ ওঠেনি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো দেখবে ওপেন প্লেসে বসতেও খুব ভালো লাগে, তাই না? চলো আমি এখানে একটু বসি, এনজয় করি, আর দেখি কতক্ষণে বর আসে, ঠিক আছে? চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। হাতে ক্লিপগুলো আছে।